ত্রয়োদশ পর্ব, চৌরোদ্ধ রণিক। মোহাম্মদ আলী বাহির হইয়া দৃষ্টি পথাতীত হইলে অন্য একজন গুপ্ত দ্বার নিকটে আসিয়া মৃদুস্বরে কহিল, প্রবেশ করিব? পশুপতি কহিলেন, কর। একজন চৌরোদ্ধ রণিক প্রবেশ করিল। সে প্রণত হইলে পশুপতি আশীর্বাদ করিয়া জিজ্ঞাসা করিলেন, কেমন শান্তশীল, মঙ্গল সংবাদ তো? চৌরোদ্ধ রণিক কহিল, আপনি একে একে প্রশ্ন করুন, আমি ক্রমে সকল সংবাদ নিবেদন করিতেছি। পশুপতি কহিল, যবনদিগের অবস্থিতি স্থানে গিয়াছিলে? শান্তশীল কহিল, সেখানে কেহ যাইতে পারে না। পশুপতি কহিল, কেন? শান্তশীল কহিল, অতি নিবিড় বন, দুর্ভেদ্য। পশুপতি কহিল, কুঠার হস্তে বৃক্ষচ্ছেদন করিতে করিতে গেলে না কেন? শান্তশীল কহিল, ব্যাঘ্র ভল্লুকের দৌরাত্ম। পশুপতি কহিল, সশস্ত্রে গেলে না কেন? শান্তশীল কহিল, যে সকল কাঠুরিয়ারা ব্যাঘ্র ভল্লুক বধ করিয়া বন মধ্যে প্রবেশ করিয়াছিল, তাহারা সকলেই যবন হস্তে প্রাণ ত্যাগ করিয়াছে, কেহই ফিরিয়া আইসে নাই। পশুপতি কহিল, তুমিও না হয় না আসিতে? শান্তশীল কহিল, তাহা হইলে কে আসিয়া আপনাকে সংবাদ দিত? পশুপতি হাসিয়া কহিলেন, তুমিই আসিতে। শান্তশীল প্রণাম করিয়া কহিল, আমি সংবাদ দিতে আসিয়াছি। পশুপতি আনন্দিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কি প্রকারে গেলে? শান্তশীল কহিল, প্রথমে উষ্ণীষ অস্ত্র ও তুর্কি বেশ সংগ্রহ করিলাম, তাহা বাঁধিয়া পৃষ্ঠে সংস্থাপিত করিলাম, তার উপর কাঠুরিয়াদিগের সঙ্গে বনপথে প্রবেশ করিলাম। পরে যখন যবনেরা কাঠুরিয়াদিগকে দেখিতে পাইয়া তাহাদিগকে মারিতে প্রবৃত্ত হইল, তখন আমি অপসৃত হইয়া বৃক্ষান্তরালে বেশ পরিবর্তন করিলাম। পরে মুসলমান হইয়া যবন শিবিরে সর্বত্র বেড়াইলাম। পশুপতি কহিল, প্রশংসনীয় বটে, যবন সৈন্য কত দেখিলে? শান্তশীল কহিল, সে বৃহৎ অরণ্যে যত ধরে বোধ হয় 25,000 হইবে। পশুপতি ভ্রু কুঞ্চিত করিয়া কিয়ৎক্ষণ স্তব্ধ হইয়া রহিলেন। পরে কহিলেন, তাহাদিগের কথাবার্তা কি শুনিলে? শান্তশীল কহিল, বিস্তর শুনিলাম, কিন্তু তাহার কিছুই আপনার নিকট নিবেদন করিতে পারিলাম না। পশুপতি কহিল, কেন? শান্তশীল কহিল, যাবনিক ভাষায় পণ্ডিত নহি। পশুপতি হাস্য করিলেন। শান্তশীল তখন কহিলেন, মোহাম্মদ আলী এখানে যে আসিয়াছিলেন তাহাতে বিপদ আশঙ্কা করিতেছি, তিনি অলক্ষিত হইয়া আসিতে পারেন নাই, তাহার আগমন কেহ কেহ জানিতে পারিয়াছে। পশুপতি অত্যন্ত সংকান্বিত হইয়া কহিলেন, কিসে জানিলে? শান্তশীল কহিলেন, আমি শ্রীচরণ দর্শনে আসিবার সময় দেখিলাম যে বৃক্ষতলে এক ব্যক্তি লুকায়িত হইল, তাহার যুদ্ধের সাজ। তাহার সঙ্গে কথোপকথনে বুঝিলাম যে সে মোহাম্মদ আলীকে এ পুরীতে প্রবেশ করিতে দেখিয়া তাহার জন্য প্রতীক্ষা করিতেছে, অন্ধকারে তাহাকে চিনিতে পারিলাম না। পশুপতি কহিল, তারপর? শান্তশীল কহিল, তারপর দাস তাহাকে চিত্রগ্রহে কারারুদ্ধ করিয়া রাখিয়া আসিয়াছে। পশুপতি চৌরোদ্ধ রণিককে সাধুবাদ করিতে লাগিলেন এবং কহিলেন, কাল প্রাতে উঠিয়া সে ব্যক্তির প্রতি বিহিত করা যাইবেক, আজি রাত্রিতে সে কারারুদ্ধই থাক। এখনই তোমাকে অন্য এক কার্য সাধন করিতে হইবে। যবন সেনাপতির ইচ্ছা, অদ্য রাত্রিতে তিনি মগধ রাজপুত্রের ছিন্ন মস্তক দর্শন করেন, তাহা এখনই সংগ্রহ করিবে। শান্তশীল কহিল, কার্য নিতান্ত সহজ নহে, রাজপুত্র পিঁপড়ে মাছি নন। পশুপতি কহিল, আমি তোমাকে একা যুদ্ধে যাইতে বলিতেছি না, কতকগুলি লোক লইয়া তাহার বাড়ি আক্রমণ করিবে। শান্তশীল কহিল, লোকে কি বলিবে? পশুপতি কহিল, লোকে বলিবে দস্যুতে তাহাকে মারিয়া গিয়াছে। শান্তশীল কহিল, যে আজ্ঞা, আমি চলিলাম। পশুপতি শান্তশীলকে পুরস্কার দিয়া বিদায় করিলেন। পরে গৃহাভ্যন্তরে যথা বিচিত্র সূক্ষ্ম কারুকার্য খচিত মন্দিরে
অষ্টভুজা মূর্তি স্থাপিত আছে তথায় গমন করিয়া প্রতিমাগ্রে সাষ্টাঙ্গে প্রণাম করিলেন। কাত্রোত্থান করিয়া যুক্ত করে ভক্তিভাবে ইষ্টদেবীর স্তুতি করিয়া কহিলেন, জননী বিশ্বপালিনী, আমি অকুল সাগরে ঝাঁপ দিলাম, দেখিও মা আমায় উদ্ধার করিও। আমি জননী স্বরূপা জন্মভূমি কখনো দেবদেশী যবনকে বিক্রয় করিব না। কেবলমাত্র এই আমার পাপাভিসন্ধি যে অক্ষম প্রাচীন রাজার স্থানে আমি রাজা হইব। যেমন কণ্টকের দ্বারা কণ্টক উদ্ধার করিয়া পরে উভয় কণ্টককে দূরে ফেলিয়া দেয়, তেমনি যবন সহায়তায় রাজ্য লাভ করিয়া রাজ্য সহায়তায় যবনকে নিপাত করিব। ইহাতে পাপ কি মা? যদি ইহাতে পাপ হয়, যাবজ্জীবন প্রজার সুখানুষ্ঠান করিয়া সে পাপের প্রায়শ্চিত্ত করিব। জগৎ প্রসবিনী, প্রসন্ন হইয়া আমার কামনা সিদ্ধ কর। এই বলিয়া পশুপতি পুনরপি সাষ্টাঙ্গে প্রণাম করিলেন। প্রণাম করিয়া গাত্রোত্থান করিলেন। শয্যাগৃহে যাইবার জন্য ফিরিয়া দেখিলেন, অপূর্ব দর্শন, সম্মুখে দ্বারদেশ ব্যাপ্ত করিয়া জীবনময়ী প্রতিমারূপিণী তরুণী দাঁড়াইয়া রহিয়াছে। পশুপতি প্রথমে চমকিত হইলেন, শিহরিয়া উঠিলেন, পরক্ষণেই উচ্ছ্বাসোন্মুখ সমুদ্র বাড়িবৎ আনন্দে স্ফীত হইলেন। তরুণী বিনা নিন্দিত স্বরে কহিলেন, পশুপতি। পশুপতি দেখিলেন মনোরমা। ইতি মৃণালিনী উপন্যাসের ত্রয়োদশ পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।